এই মুহূর্তে পাওয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ। মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বাখমুত। এরপর জানিয়ে দিব দ্বিতীয় বছরে যুদ্ধ পাল্টাতে পারে বিশ্ব রাজনীতির মানচিত্র। জানিয়ে দিব কংগ্রেস আমার কবর খুঁড়ছে বলছে মোদি। এদিকে প্রভাব হারাচ্ছে পশ্চিমারা, নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে ওঠার ইঙ্গিত মহাবিপদে। এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দিশেহারা ইউরোপ ও ন্যাটোবাসী। এদিকে সৌদি ইরানকে এক করলো চীন, পশ্চিমাদের মাথা ব্যথা মহাবিপদে। ভারতের এবার কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদি সরকার। সর্বশেষ জানিয়ে দেব ভারতে গরুর গোশত বহনের অভিযোগে আবারও মুসলিমকে হত্যা, গ্রেপ্তার তিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বাখমুত। তুমুল যুদ্ধ চলছে পূর্ব ইউক্রেনের বাখমুতে। শহরটিকে বিভক্ত করার সরু একটি নদীর এক প্রান্তে অবস্থান নিয়েছে রুশ সেনারা, অন্য প্রান্তে নদীর পূর্ব অংশে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনীয় বাহিনী। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়, বাখমুতের রাশিয়ান আক্রমণের নেতৃত্ব দিচ্ছে ওয়াগনার গ্রুপের আধা সামরিক যোদ্ধারা। অভিযানের মুখে ইউক্রেনীয় সেনারা নদীর পূর্ব অংশে অবস্থান নিয়েছে। ওয়াগনারের প্রতিষ্ঠাতা ইয়েভজানি প্রিগোজিন শনিবার তার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে বলেন, রাশিয়ান সেনারা বাখমুত শহরের কেন্দ্র থেকে প্রায় 3/4 মাইল দূরে অবস্থান করেছে। রাশিয়া ইউক্রেন দুই দেশের জন্য বাখমুত গুরুত্বপূর্ণ। মাসব্যাপী যুদ্ধের পর শহরটির উত্তর ও দক্ষিণ অংশ দখলে নিয়েছে রুশ বাহিনী। অন্যদিকে গুরুত্ব শুরুতে কণ্ঠাসা হলেও পশ্চিমা অস্ত্রে এখন শক্ত প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি শুক্রবার সন্ধ্যায় বলেন, বাখমুতে ইউক্রেনের বিকল্পগুলো নিয়ে আলোচনা করতে শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে আমি দেখা করেছি। কিছু পশ্চিমা বিশ্লেষক প্রশ্ন তুলেছেন, কেন ইউক্রেন এমন একটি শহর থেকে সরে আসছে না যেটির কৌশলগত গুরুত্ব কম এবং যেখানে তাদের বাহিনী ব্যাপক হতাহত হচ্ছে। জবাবে ইউক্রেন বলছে, সময় ক্ষেপণ করে রাশিয়ান বাহিনীকে দুর্বল করতে চাইছে তারা, এতে তাদের উপর জয় পেতে সহজ হবে ইউক্রেনীয়দের। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানায়, শহরের কেন্দ্রস্থলে নদীর চারপাশের এলাকা একটি মৃত্যুপুরী হয়ে উঠেছে। নদীর ওপর গুরুত্বপূর্ণ সেতুগুলি ভেঙে দিয়েছে ইউক্রেন। ইউক্রেনের সশস্ত্র বাহিনী বলছে, গত 24 ঘন্টার মধ্যে 100টিরও বেশি রুশ আক্রমণ প্রতিহত করেছে তারা, সূত্র ওয়াল স্ট্রিট জার্নাল। দ্বিতীয় বছরে যুদ্ধ পাল্টাতে পারে বিশ্ব রাজনীতির মানচিত্র। যুদ্ধ বিশ্বকে বদলে দেয়, তাৎক্ষণিক মানুষের সম্পদের ক্ষয়ক্ষতি ছাড়িয়ে সমাজ ও রাষ্ট্রগোষ্ঠী সংস্কৃতি ও নেতাদের ভাগ্য বদলে দেয়। সম্পদ ও প্রভাবের ব্যবহারের সুযোগের নতুন ধারা তৈরি হয়, নির্ধারণ করে দেয় কার কি আছে কার কি নেই। এতে এমন রীতি প্রতিষ্ঠিত হয় যার আলোকে ভবিষ্যতের যুদ্ধকে ন্যায্যতা দেওয়া হয়। আর দখল অভিযানের ক্ষেত্রে যুদ্ধ শেষ পর্যন্ত বিশ্ব রাজনীতির মানচিত্র পাল্টে দিতে পারে। 2022 সালে 24 ফেব্রুয়ারি উস্কানি ছাড়া ইউক্রেনের রাশিয়ার আক্রমণের এক বছর পূর্তিতে দ্বিতীয় বছরে পদার্পণ হিসেবে বিপদের দিকেই ইঙ্গিত দিচ্ছে। ইউক্রেন নিজের টিকে থাকার জন্য চলমান সংঘাতে লড়াই চালিয়ে যাচ্ছে, আর ইউক্রেন দখলে ব্যর্থ হলেও তা ধ্বংস করতে পারলেই রাশিয়া সন্তুষ্ট বলে মনে হচ্ছে। লড়াই বন্ধের কোনো ইঙ্গিত দেখাচ্ছে না উভয় পক্ষ। নির্মম বাস্তবতা হলো, রাশিয়া বা ইউক্রেনের সেনাবাহিনীর পুরোপুরি বিপর্যয় ছাড়া যুদ্ধ 2023 সাল জুড়ে চলতে পারে এবং হয়তো এই বছরেও যুদ্ধের অবসান হবে না। কিন্তু ইউক্রেনে 2023 সালে যা ঘটবে তা হবে গুরুত্বপূর্ণ। প্রথমত এবছরই প্রকাশ পেয়ে যাবে কোনো পক্ষ জয়ী হতে পারবে কিনা, অথবা সংঘাতে অচল অবস্থা আসবে কিনা। চলতি বছরে যুদ্ধের অগ্রগতি কেমন হয় তা তুলে ধরবে নিপীড়নকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পশ্চিমাদের মানসিক দৃঢ়তা কতটা বিশ্বাসযোগ্য, কিয়েভের প্রতি এই সহযোগিতা কি প্রয়োজন পর্যন্ত অব্যাহত থাকবে, ধীরগতির সহযোগিতায় তীব্রতা আসবে নাকি উদাসীনতা ও যুদ্ধের অবসরপ্রাপ্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া পড়বে। এই মুহূর্তে ইউক্রেনের ভালো অবস্থান রয়েছে, যদিও রুশ সেনারা কিছুদিন ধরে মোমেন্টাম ফিরে পাচ্ছে। কিন্তু আগামী মাসগুলোতে কিয়েভকে দুটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। প্রথমত, ইউক্রেনকে রাশিয়ার আক্রমণ ঠেকিয়ে নিজের পাল্টা হামলা চালাতে হবে। এজন্য প্রয়োজন হবে পশ্চিমা ভারী অস্ত্র, দূরপাল্লার হামলা চালানোর মতো ক্ষেপণাস্ত্র এবং সম্ভবত যুদ্ধ বিমান। দ্বিতীয়ত, ইউক্রেনের প্রয়োজন আন্তর্জাতিক ত্রাণ ও সহযোগিতা, যাতে করে অর্থনৈতিক ধসের কারণে সামাজিক শৃঙ্খলা ভেঙে না পড়ে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায়।
কংগ্রেস আমার কবর খুঁড়ছে বলছে মোদি। ভারত সরকারের অন্যতম বিরোধী দল কংগ্রেস নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য কবর খুঁড়ছে, কিন্তু তিনি বেঙ্গালুরু মহীশূরু এক্সপ্রেস ওয়ে তৈরি করে দরিদ্রদের জীবনযাত্রা সহজ করার চেষ্টা করছেন, এমন মন্তব্য করেছেন মোদি নিজেই। রোববার মান্ডা ও হুবলি ধারওয়াদ জেলায় প্রায় 16,000 কোটি টাকার প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ মন্তব্য করেন ভারতীয় প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিজেপির রাস্তা নির্মাণ করছে কংগ্রেস কবর খুঁড়ছে, কংগ্রেস আমার কবর খোঁড়ার স্বপ্ন দেখে, আর আমি বেঙ্গালুরু মহীশূরু এক্সপ্রেস ওয়ে নির্মাণ করে সহজ জীবন তৈরিতে ব্যস্ত। কংগ্রেসের মোদি তৈরি কাবার খোদেগি স্লোগানকে কটাক্ষ করে নরেন্দ্র মোদি আরো বলেন, তারা জানে না আমাদের দেশের মানুষ নারী বা মা বোনের আশীর্বাদ আমার সুরক্ষা ঢাল হিসেবে কাজ করে। অনুষ্ঠানে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও কটাক্ষ করেন। তিনি বলেন, ভারতের গণতন্ত্রের বিষয়ে তার মন্তব্য কর্ণাটক ভারত ও ঈশ্বরের ওপর আক্রমণ, এটা দুর্ভাগ্যজনক। লন্ডনের মাটি থেকে ভারতীয় গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, তারা ভারতের জনগণকে অপমান করছে। মোদি বলেন, পুরো বিশ্ব আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা অধ্যয়ন করে, ভারত শুধুমাত্র বৃহত্তম গণতন্ত্র নয়, গণতন্ত্রের জননী। এমন কোন শক্তি নেই যা ভারতীয় গণতন্ত্রকে দুর্বল করতে পারে, কিন্তু তারপরও লোক আমাদের গণতন্ত্রকে আক্রমণের চেষ্টা করছে। উল্লেখ্য, ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে মোদি বেঙ্গালুরু মহীশূরু এক্সপ্রেসে উদ্বোধন করেন। প্রভাব হারাচ্ছে পশ্চিমারা, নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে ওঠার ইঙ্গিত। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর প্রায় এক বছর পর পশ্চিমারা অতীতের যে কোনো সময়ের তুলনায় ঐক্যবদ্ধ। সম্প্রতি 15টি দেশের ওপর চালানো সমীক্ষায় এমন চিত্র পাওয়া গেছে, কিন্তু একই সঙ্গে এই যুদ্ধ নিয়ে বাকি বিশ্বের সঙ্গে পশ্চিমাদের দূরত্বের বিষয়টিও উঠে এসেছে, যা ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যতের একটি নতুন বিশ্ব ব্যবস্থার। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ইউরোপীয় কাউন্সিল অন ফরেন পলিটিক্যাল রিলেশনস নামের থিঙ্ক ট্যাঙ্ক পরিচালিত সমীক্ষায় ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ড সহ 9টি ইউরোপীয় ইউনিয়ন সদস্য রাষ্ট্র এবং ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি চীন, রাশিয়া, ভারত ও তুরস্কের জনগণের মত জানতে চাওয়া হয়। সমীক্ষা প্রতিবেদনের লেখকরা বলছেন, গণতন্ত্র ক্ষমতার বৈশ্বিক ভারসাম্যের ক্ষেত্রে বড় ধরনের ভৌগোলিক পার্থক্য রয়েছে। রাশিয়ার আগ্রাসন হতে পারে নতুন পশ্চিমা পরবর্তী এক নতুন বিশ্ব ব্যবস্থা উত্থানের ঐতিহাসিক মোড়। থিঙ্ক ট্যাঙ্কটির পরিচালক এবং প্রতিবেদনের সহ লেখক মার্ক লিওনার্ড বলেন, ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে পরিচালিত মতের বিরুদ্ধে মত হল, একই সঙ্গে পশ্চিমারা আগের চেয়ে অনেক বেশি একত্রিত এবং তারা বিশ্বে কম প্রভাবশালী। অক্সফোর্ড ইউনিভার্সিটির ইউরোপিয়ান স্টাডিজ বিভাগের অধ্যাপক টিমোথি গার্টন অ্যাশো এ গবেষণায় কাজ করেছেন। ফলাফলগুলোকে তিনি অত্যন্ত উদ্বেগজনক বলে অবহিত করেছেন।